সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে আমরা আগে দেখব যে সামান্তরিক জিনিসটা কি। তাহলে সামান্তরিক হলো সেই চতুর্ভুজ যার চারটা বাহু রয়েছে এবং চার বাহুর মধ্যে কোনো কোণই কিন্তু সমকোণ নয় কোনো কোণই সমকোণ নয় আচ্ছা এখন এখানে আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমরা দৈর্ঘ্য এবং উচ্চতা এইটা আমরা কী করব গুণ করব। উচ্চতা বলতে এখানে দৈর্ঘ্যের মানে মানে ভূমির সাথে যে নব্বই ডিগ্রিতে যে রেখা এই রেখার মাপ আমরা এই এইরকম আচ্ছা নব্বই ডিগ্রিতে যে রেখা সেই রেখার মাপ নেব কিন্তু যেটা নব্বই ডিগ্রিতে নয় সেটার মাপ আমরা এখানে নিব না তাহলে আমরা এখানে আট আরে ছয় এই দুটা আমরা কি করব। গুণ করব ছয়শটা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখানে এই চিত্রের ক্ষেত্রফল হবে ছয় গুন আট ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এইভাবে আমরা কি করতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি অর্থাৎ দৈর্ঘ্য আর উচ্চতা গুণ করেই আমরা এটার সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব এখানে রেজা আর মিনা দুইটা টেকনিক অবলম্বন করেছে দেখো এখানে একটা সামান্তরিক ছিল এই যে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত তো রেজা কী করেছে যে এই অংশটুকু এই বাঁকা অংশটুকু কেটে এই পাশে নিয়ে গেছে মানে এখান থেকে তুলে এই পাশে নিয়ে গেছে নিয়ে যাওয়াতে কি হয়ে গেলো দেখো এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হলো এটা একটা টেকনিক আর মিনা করেছে তার চেয়ে একটু বড় নিয়েছে সমস্যা নাই রাজু নিয়েছে যতটুকু পরিমাণ মাত্র বাঁকা আছে ততটুকু নিয়েছে আর মিনা তার চেয়ে আরও একটু বেশি নিয়েছে নিয়ে এই মানে বাম পার্শে নিয়ে চলে গেছে আচ্ছা নিয়ে যাওয়াতে কি হলো দেখো এরও একটা এইরকম চতুর্ভুজ তৈরি হলো তার মানে আয়তক্ষেত্র তৈরি হলো তাহলে এখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই আমরা এটার মানে এই দুটার কি পাবো ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখি রেজার ক্ষেত্রফল কত হয় রেজার দ মানে দৈর্ঘ্যটা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দৈর্ঘ্য রয়েছে আট আর উচ্চতা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় উচ্চতা রয়েছে ছয় তার মানে এখানেও ছয় আশটা আটচল্লিশ বর্গ কিলোমিটার বা বর্গ সেন্টিমিটার হলো আচ্ছা আর মিনারও দেখো এখান থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মিনারও রয়েছে আট মানে দৈর্ঘ্য আট আর উচ্চতাও রয়েছে ছয় তার মানে আমরা এখানেও পাচ্ছি ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ রেজার হিসাবেও ক্ষেত্রফল হয় আটচল্লিশ মিনার হিসাবেও ক্ষেত্রফল হয় আটচল্লিশ দুই ক্ষেত্রে সমান হল কি কারণে রেজা যতটুকুই কেটেছিল ততটুকুই বামে নিয়ে গেল। আর এদিকে মিনা বেশি কেটেছিল বেশি নিয়ে গেছে এই এই পার্শ্বে বামে তার মানে দুটার ক্ষেত্রেই কিন্তু আমাদের রেজাল্ট সমান হবে আচ্ছা এরকম কেটে নিয়ে যাওয়ার অর্থ হলো আমরা এখান থেকে কি করব এই সামান্তরিককে আমরা আয়তক্ষেত্রে পরিণত করার জন্য আচ্ছা সহপাঠীদের সাথে আলোচনা করি রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দেখো তাহলে এখানে ছয় আর হলো এখানে ছিল আট তার মানে ছয় আশটা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার হবে এই যে রেজার যার দৈর্ঘ্য ছিল উচ্চতা ছিল ছয় আর দৈর্ঘ্য ছিল আট আচ্ছা উচ্চতা গুণন দৈর্ঘ্য অথবা দৈর্ঘ্য গুণন উচ্চতা যে কোনো একটা লিখলেই হবে গুণের সময় কোনটা আগে কোনটা পরে এটার সমস্যা হবে না যে কোনো একটাকে আগে পরে দেওয়া যায় তাহলে মিনার পদ্ধতি অনুযায়ী মিনার পদ্ধতি ছিল এটা তাহলে মিনার দেখো যে এটা মিনারও উচ্চতা ছয় ছিল এবং ভূমি ছিল অর্থাৎ এই বাহু বাহুচের নিচের বাহু ছিল আট সেন্টিমিটার তার মানে আমাদের এখানেও হচ্ছে ছয় আশটা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এক এবং দুই এর ফলাফল থেকে অর্থাৎ রেজা এবং মিনার ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে উভয় পদ্ধতিতে ফলাফল একই হয় যে কোনো এই দুটার যে কোনো একটা পদ্ধতিতে করলেই ঠিক হবে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা এখানে এক নম্বরে যে চিত্র দেখছি এটার ভূমি রয়েছে সাত উচ্চতা রয়েছে সাত তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার আর এখানে দেখাচ্ছে যে একদিকে রয়েছে বারো আরেক দিকে উচ্চতা রয়েছে আট আমরা এই বারোকে ধরবো ভূমি আর এই আট মিটার এটাকে ধরবো উচ্চতা তার মানে আট বারং ছিয়ানব্বই বর্গমিটার যেহেতু এখানে মিটার আছে এখানে উত্তর হবে বর্গমিটারে আর এখানে কিলোমিটার নয় কিলোমিটার আর চার কিলোমিটার চার নং ছত্রিশ বর্গ কিলোমিটার তাহলে আমরা উত্তর পেলাম ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার ছিয়ানব্বই বর্গ মিটার এবং ছত্রিশ বর্গ কিলোমিটার নেক্সট আমরা দেখি নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে ভূমি আর উচ্চতা দেওয়ায় আছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে মনে করো যে এইটা একটা সামান্তরিক এটার ভূমি হলো তোমার আট সেন্টিমিটার আর হলো এই উচ্চতা এটা হলো ছয় সেন্টিমিটার তাহলে ছয় আটটা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার ঠিক একইভাবে মনে করি যে এইটা একটা সামান্তরিক যেটার ভূমি মাত্র দুই সেন্টিমিটার আর এই রকম খাড়া করে যেটা উচ্চতা এই এই উচ্চতা হলো আমাদের অর্থাৎ নব্বই ডিগ্রিতে উচ্চতা এটা হলো আমাদের বারো সেন্টিমিটার তাহলে বারো আর দুই বারো দুগুণে চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে একটা হলো আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আর একটা হলো বারো দুগুণে চব্বিশ বর্গ সেন্টিমিটার পরের দুটা দেখি এখানে ভূমি দেওয়া আছে তিন উচ্চতা দেওয়া আছে পাঁচ ভূমি তিন আর হলো এখানে এই এই উচ্চতা এটা হলো পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো বর্গমিটার পরেরটা দেখি ভূমি এখানে রয়েছে আড়াই টু আর এই উচ্চতা এই উচ্চতা হলো আমাদের দুই আচ্ছা তাহলে আড়াই গুনুন দুই তার মানে পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার